মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে, 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, এবং 40 বছর বয়সে বিচার বিবেচনার রাজত্ব। প্রতিটি রাষ্ট্র নিজস্ব প্রয়োজনে ইতিহাসকে বিকৃত করে। জীবনকে যদি তুমি ভালোবাসো তাহলে সময়ের অপচয় করো না, কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি। নারী, টাকা এবং মদ যাদের কাছে আনন্দের সামগ্রী, পরবর্তী সময়ে তাদের কাছে তা বিষ হয়ে দাঁড়ায়। যে অল্প লইয়া সুখী সেই ভাগ্যবান, আর বিত্তশালী হইয়াও যে অসুখী সে দুর্ভাগাই বটে। জীবন হতে পারে চমৎকার যদি আপনি একে ভয় না পান। এজন্য প্রয়োজন সাহস, কল্পনা শক্তি ও অল্প কিছু টাকা কড়ি। খুশি থাকার 5টি উপায়। 1, নিজেকে ভালোবাসুন। 2, ভালো কাজ করুন। 3, ক্ষমাশীল হন। 4, কারো ক্ষতি করার থেকে নিজেকে বিরত রাখুন। 5, ইতিবাচক চিন্তা করুন। যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়। দৃঢ় বিশ্বাস, অনবরত প্রচেষ্টা এবং বিশ্বজয়ী প্রেম, জীবনযুদ্ধ, এই হলো মানুষের হাতিয়ার। আমার অভিধানে অসম্ভব নামে কোনো শব্দ নেই। নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন। এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে। সাফল্যের মূল মন্ত্র হলো, যা আপনার ভয় পায় তার উপর নয়, বরং আপনার যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা। পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার। পাঁচজনে পারে যাহা, তুমিও পারিবে তাহা। পারো কি না পারো করো যতন আবার, একবার না পারিলে দেখো শতবার। এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলোও না। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা মানুষের প্রত্যাশা পূরণে মানুষকে ঘুমাতে দেয় না। সূর্য আমি ওই দিগন্তে হারাবো, অস্তমিত হব তবু ধরণের বুকে চিহ্ন রেখে যাব। স্বপ্নগুলিকে অনেক বড় মনে হয় সুখগুলোর চেয়ে, কিন্তু একটি সফলতাকে অনেক বড় মনে হয় হাজার ব্যর্থতার চেয়ে। যে পুরুষ কখনো দুঃখ কষ্ট ভোগ করেনি এবং পোর খাওয়া মানুষ নয়, মেয়েদের কাছে সে তেমন বাঞ্ছনীয় না, কারণ দুঃখ কষ্ট পুরুষকে দরদী ও সহনশীল করে তোলে। যার মা আছে সে কখনোই গরিব নয়। জীবনে প্রগতির আশা নিজেকে ভয় সন্দেহ থেকে দূরে রাখে এবং তার সমাধানের প্রয়াস চালাতে থাকে। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।